নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছি বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় বরশুলে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। সরকারের পক্ষ থেকে কি কি উন্নয়ন করা হয়েছে এদিনের সভায় তা তুলে ধরা হয়। এদিন মূলত বরশুল 260 নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে আলোচনা করা হয়। তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরাঙ্গ লাল বসু সহ বুথ সভাপতি এবং এলাকার বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি সার্থক করার লক্ষ্যে নেতৃত্বের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। আমরা বার্তা দিচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে এবং আমরা যে পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়ন করেছি গ্রাম বাংলায়, সেই গ্রাম বাংলার উন্নয়নকে সামনে রেখে আমরা আমাদের যে পাড়া বৈঠকগুলো করছি, পাড়ায় আমরা বৈঠকে আলোচনা করছি, আমরা সমস্ত সেই পাড়ার সেই বুথের সমস্ত জনগণকে নিয়ে। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার এখানে মা এবং মা বোনেদের প্রচুর ভিড়, তারা আসছেন। তারা সত্যি এই মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তারাও আমাদের সাথে আছেন। এই ডেকেই আমরা তার ডাকেই তারা এসেছেন আমাদের কথা শুনতে। আমরা তাদের কাছে সেই ব্যাখ্যা দিলাম যে আমরা কি করতে পেরেছি, আগামী দিন কি করব, এবং এই যে মমতা ব্যানার্জির যে সব প্রকল্প, এই যে 60টা প্রকল্প, এই 60টা প্রকল্পের ভিতরে কি কি এখনো পর্যন্ত আমরা করতে পারিনি সেগুলো ওনাদের কাছে বললাম, যেগুলো আমরা 1 এপ্রিল থেকে সেটা করতে পারবো। সেই যেমন আমার যুবশ্রী ফর্ম 2-1 দিনের মধ্যে চলে আসবে। সেই যুবশ্রী মানে ওই রূপশ্রী ফর্ম আমরা সেই প্রেক্ষিতে এনাদের কাছে আমরা সেই উন্নয়নের ধারাকে বলার জন্য এসেছি। বরশুল থেকে কৃষ্ণ সাহা ও অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। শনিবার বাঁকুড়া শহরের একটি লজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্যের সহ সম্পাদক সায়ন্তন বসু রাজ্য সরকারের সমালোচনা করেন। এবং বিজেপির চাপে শেষে রাজ্য সরকার বাধ্য হয়েছে রাজ্যপালকে সেখানে যেতে দিতে, কারণ কেন্দ্র হস্তক্ষেপ অবশ্যম্ভাবী হয়ে পড়েছে রাজ্যে। এবারও তো রাজ্যপালকে আজকে যদি আটকানো হতো তাহলে তো আজকেই কেন্দ্রীয় হস্তক্ষেপ হতো, সেই ভয় তারা দিয়েছে। রাজ্যপাল সেখানে যারা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করবেন। আগামীকাল আমাদের পার্টির সংসদীয় প্রতিনিধি দল আসছেন, আমি তাদের সঙ্গে থাকব। আসানসোলে যারা দাঙ্গা পীড়িত, সে মহেশ মণ্ডলের পরিবার হোক বা যে পরিবারই হোক, তাদের সঙ্গে আমরা দেখা করব, মানুষের অভাব অভিযোগ শুনব। এবং রাজ্য সরকার যেভাবে মুসলিম তোষণ করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টেও সোচ্চার হবে, রাস্তাতেও সোচ্চার হবে। পশ্চিমবঙ্গ যখন জ্বলছে, মুখ্যমন্ত্রী ভিক্ষার পাত্র নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লোকের হাতে পায়ে ধরছে, এ তো ভিখারিরও অদম। পশ্চিমবঙ্গের সবথেকে বড় ভিখারির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় লোকের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে দিল্লিতে গিয়ে। আমি তো শুনলাম অনেকে দরজাও খোলেনি, জানলা দিয়ে দেখেই বিদায় করে দিয়েছে ভিক্ষা দেবো না বলে। তার মুখে এসব কথা মানায় না, ভিখারিকে কেউ গুরুত্ব দেয় না, ভিক্ষাটা ছাড়ুন আগে। আমি জানি না এরপরে যখন দিল্লি যাবেন তারা যেন ওনার দলে ভাঙন ধরে যায়। ওনার সব থেকে বড় নেতা যিনি ছিলেন তিনি আজকে আমাদের দলে স্তম্ভ হয়েছেন। কয়েকদিন অপেক্ষা করুন, মে মাসের মধ্যেই দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের কতগুলো এমপি আর বিধায়ক কোথায় থাকেন, তারা তৃণমূলে থাকবে না বিজেপিতে থাকবে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে, কৃষক কেন্দ্র সরকারের মিনিমাম সাপোর্ট প্রাইস পাচ্ছে না, গ্রামেগঞ্জে মহিলাদের সম্মান কিছু নেই, পশ্চিমবঙ্গে উন্নয়ন কোথাও নেই। কেন্দ্র সরকারের টাকাগুলো ক্লাবে চলে যাচ্ছে, কেন্দ্র সরকারের টাকাগুলো ঘুরিয়ে ইমামকে দেওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো প্রধান ইস্যু। তৃণমূলের মস্তান রাজের বিরুদ্ধে ইস্যু, তৃণমূলের অনুন্নয়নটাই ইস্যু। ত্রিপুরায় যেমন বামফ্রন্টের অনুন্নয়ন ইস্যু ছিল, পশ্চিমবঙ্গে যেমন তৃণমূলের অনুন্নয়ন ইস্যু। আমরা কেন্দ্রীয় বাহিনীও চাইছি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে অনলাইন ভোটও চাইছি, অনলাইন নমিনেশনও চাইছি। শুধু মহারাষ্ট্রের জলের ক্রাইসিস আছে, সেখানে খরা হয় বছরের পর বছর। পশ্চিমবঙ্গ তো নদীমাতৃক দেশ, এখানে তো বাঁকুড়া বীরভূম এখানকার নদীগুলো থেকে বালি তুলে তুলে
এখানকার তৃণমূলের নেতারা যারা আপনার এখানে বিধায়ক বিধায়ক আছেন তারা বালি টালি তুলে নদীগুলোকে মেরে দিচ্ছেন, জল আসছে না। এখানে তো বৃষ্টির অভাব গত কয়েক বছর হয়নি, এখানকার কৃষকের দুর্দশা কেন? ওনাকে মহারাষ্ট্র নিয়ে ভাবতে হবে না, উনি গুজরাট নিয়ে ভাবতে হবে না, উনি পশ্চিমবঙ্গ নিয়ে ভাবুন, আর ভিক্ষাবৃত্তিটা ছাড়ুন। আমরা প্রস্তুত আছি, আমরা সমস্ত আসনে প্রার্থী দিতে প্রস্তুত আছি, শুধু তৃণমূলের সন্ত্রাসটা পুলিশকে ঠেকাতে হবে। যোগ্য প্রার্থী যিনি জিততে পারবেন এবং যিনি বিজেপিতে থাকবেন। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ অপারেট করবেন, আপনার কথাটা ঠিক। আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি, নির্বাচন কমিশনারকেও বলেছি যে আপনারা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করুন, স্থানীয় প্রশাসনকে দেবেন না তার দায়িত্ব। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরচা মোড় এলাকায়। মৃত গৃহবধূর নাম টুকটুকি মণ্ডল। মৃতার বাড়ির লোকজনেরা অভিযোগ তোলেন তাদের মেয়েকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। কতবার মেয়েকে পাঠিয়ে দিয়েছি, যাস না, মেরে দেবে না, না আমি যাব। এই কিছুদিন আগে একবার বর্ষার সময় শ্রাবণ মাসে নিয়ে গেল, জোর করে দিয়ে আমার কাছে এলো। মেয়ে তখন মেরেছিল, মেরে পালিয়ে এসেছিল। পালিয়ে আসার পর আবার সুস্থ করে ভালো করে নিয়ে এলাম। দেড় মাস ছিল আমার কাছে, বাচ্চাটাকে নিয়ে নিয়েছিল, বাচ্চাটাকেও দেয়নি। বাচ্চাটা কি করে মেরেছে আমি জানি না। সকাল কে মেরেছে? শাশুড়ি, ননদ, আমার দেওর আর জামাই সবাই মেরে মেরেছে। মাতারে একটা ননদ ছিল, ওরা বুঝিয়ে নিয়ে গেল, বললো যে কিছু হবে না, আবার ঠিক সংসার করবে। নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার এমনি করলো। আমি বললাম আর এমনি করবি না, ভালো করে থাকবি, জামাইয়ের কথা শুনবি। আমি শুনবো যা, বললাম যা না, আবার মেরে তোকে মেরে দেবে। সবাই মেরে আমি চাই সবারই শাস্তি হোক, আমার মেয়েটা তো রাজবে না। স্থানীয়রা ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মৃতাকে অগ্নিদগ্ধ অবস্থায় পান। পরে প্রশাসনের সহযোগিতায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ব্যাপারে মৃতার পরিবারের তরফে মৃতার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছেলেটি দুবার বিয়ে করেছিল, দ্বিতীয়পক্ষে বউটা এই বউকে সহ্য করতে পারছিল না, বাড়িতে এসে মেয়েটাকে মারধর করে, প্রায় দিন মারধর করে। তা বলছে তোর আমাকে আলাদা করে দাও। কে বলছিল আলাদা করে দাও? ওই স্বামীটা আর কি, মানিকচন্দ মানিক মণ্ডল। তা বলছিল যে আমাকে আলাদা করে দিতে হবে, নাহলে খাবি করে দিয়ে বলছে ঠিক আছে। অর্থাৎ আজকে হঠাৎ রাত্রিবেলায় ভোরবেলার দিকে গলা টিপে মেরে ফেলে ওকে, গ্যাসিন তেল ঢেলে ওনাকে জ্বালিয়ে দিয়ে। যাকে মারলো এই বউটা কি প্রথম পক্ষে না দ্বিতীয় পক্ষে? এটা প্রথম পক্ষে বউ, প্রথম পক্ষে। দ্বিতীয় পক্ষ বউটা জ্বালাতন করছিল ওকে। দ্বিতীয় পক্ষে এই বউটা কোথাকার? ওই করজন চটি। ও এসেছিল? হ্যাঁ, ও না, ও ওখানে আগে এসেছিল, দিয়ে থাকার পর ও বলছিল যে ওকে নিয়ে পালিয়ে ছেড়ে পালিয়েছিল। আর ও বলছে না, আমি আমাকে আমাকে কিছু খরচা দিতে হবে। এই নিয়ে বিভ্রান্ত চলছিল অনেকদিন থেকে, তো তার জন্যে এই এই বউটা এই বউটা প্রথম বউ বলছিল আমাকে খরচা দিতে হবে না। এটা প্রথম পক্ষ বউ, এই প্রথম পক্ষ মরেছে, মরেছে। কি নাম যে মারা গেছে? ওই কি মণ্ডল দা, ওই স্বামীটা মানিক মণ্ডল। ওখানে বিয়ে করেছে, ছেলেটা ভালো ছিল, লড়ি চালাতো আগে ছেলেটা। এখন তারা ঘটনা বহুদিন আগে বলেছে ছেলেটা, এখন তাই জন্য বউটা এই বউটা ভালো মানুষ মানুষ ছিল। বুঝে মারা গেছে, মেরে গেছে, ভালো মানুষ ছিল, মাটি মানুষ। এটা প্রথম পক্ষের বউ, প্রথম পক্ষের বউ। কিন্তু কি করে ঘটনা ঘটলো কে জানি, বুঝতে পারছি না। ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে ওনাকে তেল ঢেলে মারিয়ে দিয়েছে। সকালবেলা আপনারা দেখছেন? আমরা সকালবেলা দেখছি, তখন দেখছি, তখন মরছে, তখন আমরা দেখছি যে এই অবস্থা, যে পালাচ্ছে কেন, তখন ওই আগুন ছুড়ে দিয়েছে এই অবস্থা। কিছু করার নাই, এখন বডি তো মরে গেছে। মা বাবা বলছে কেস কমন জানি, ওকে ছেড়ে যেমন জেল দিলে দিলে। বাড়িতে কে কে আছে? ওনার মা আছে, দুটো দিন বোন আছে, ভাই আছে, ভাই আলাদা থাকে। মানিকের মা, মানিকের মা রয়েছে, ওনার ভাই আছে, ভাই। এখন কি সব পালিয়েছে? সব পালিয়েছে, মানিক মানিকও পালিয়েছে। মানিক তো বলছে তাই তো ধরা পড়ছে, এখন বলছে তাই থানা থেকে। এখন ধর ওকে সাজা দেয়, ছেড়ে যেমন সাজা দেওয়া হোক। ওই ছেলেটা বদম, এত বদম সে ছেলে, বহুদিন সাজা দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামীকে আটক করেছে।
মৃতার পরিবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। পরিকল্পিত ভাবে মারা হয়েছে, কে মেরেছে বলে মনে হচ্ছে? নরজা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। কালার বৈদ্যপুরের রথতলা থেকে সেনেনডাঙ্গা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হলো। এই রাস্তা মিশেছে কালার আসাম রোডের সাথে, এক জাতীয় সড়ক ও ৩টি জিটি রোডের সাথে। এই রাস্তা দিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। কাল্লা মহকুমা হাসপাতাল ও কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের কলকাতা অথবা বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তা সংস্কার হওয়ায় স্বভাবতই খুশি সকলেই। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। চাহিদা মতো শ্বশুর বাড়ি থেকে টাকা না পেয়ে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম পূজা ক্ষেত্রপাল। ৯ বছর আগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার শ্রীধরপুরের নপাড়ার সুবল ক্ষেত্রপালের সঙ্গে বিয়ে হয় হুগলির পাড়ুয়ার মার্শিপ গ্রামের পূজার। বিয়ের সময় দাবি মতো যৌতুক দেয় পূজার বাবা। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিভিন্ন অচিলায় জামাই টাকার দাবি করত। দুদিন আগে আবার টাকার দাবি করে। টাকা না পেয়ে পূজাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এদিন পূজার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছোট জামাই বাবু ওকে দিতে আসে বাড়িতে, যখন নেমেছে এখানে ৫:৩০-৫টার সময় আবার বিয়ে ফোন করেছে যে তোমার দিদির শরীর খারাপ করেছে, বাচ্চা ভুলে গেছে। বাবারা খবর পায়, খবর পাওয়ার পর যায় যে দেখছে লাশ নেই, লাশ তখন খায় পিটিয়ে ছাগল খবর দিয়ে বেরিয়েছে। কারণটা কি, মারার কারণটা কি? মারার কারণ তো আমার তো দেখি না, একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে কেউ নেই বাড়িতে। বাচ্চাটাকে আমরা মনে করছিলাম বাচ্চাটাকে ধরলি সব ডিজিটাল খবর পাওয়া যাবে, মাকে কীভাবে মেরেছে বাচ্চা তো বলেই দেবে। তো আমরা ওই জন্যই গেছিলাম, পাইনি। আমরা যখন গেলাম না তখন থানায় এলাম, থানায় থানায় তখন বডিতে কি ক্ষত অবস্থা? বডিতে একদম এইখানটা শরীরে হাতে করে আটকে গেছিল, হাত পা মেরেছে। মূলত মানে পিটিয়ে মেরে দিয়েছে, মানে স্বামী মেরেছে নাকি? স্বামীর নাম কি? সুবল ক্ষেত্র। মানে এখন সুবল ক্ষেত্র মধ্যে পুলি ধরেছে? তাহলে থানা পুলি ধরেছে, তাই তো? পুলিশ ধরি তো নিজে যে স্যালেন্ডার করে বাবারা সব সিঙ্গুন কেটে খায়। মেয়েটা আসতো এসে বাবাকে বলতো দাও ৫০০ দাও ১০০০ দাও। এবার এরাও যা বিক্রি, ওরাও তাই বিক্রি, তো টাকা পয়সা দিত, নিয়ে গিয়ে দিত। বাবা জানতো না, মাকে বলতো মেয়েটাকে, মা এরকম আমাকে যারা যন্ত্রণা না দিচ্ছে, মা বোঝাতো যে যা যা হওয়ার হয়েছে, ঘর সংসার করতে হবে, বিয়ে দেওয়া হয়েছে। তো বাবা তো আর জানতো না। এখন মারা যাওয়ার পর
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমান জেলার কুড়মুন এক নম্বর ব্লকের প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী গজানন্দ সাহা তার কর্মজীবন শেষ করলেন। তিনি এই কর্মজীবনে 41 বছর 3 মাস জড়িয়েছিলেন। স্বাস্থ্যকেন্দ্রের জন্ম মৃত্যু বিভাগের কর্মী ছিলেন তিনি। শনিবার তাকে সমস্ত বিভাগের কর্মী ও সাধারণ মানুষ ফুলের মালা, মিষ্টি ও বিভিন্ন উপহার তুলে দেন। তারপরে ওনার একটা বার্থ সার্টিফিকেট দরকার, অত্যন্ত কঠিন ব্যাপার, এবং ডিফেন্স চাইছে, ওনার সেই ইয়ে পাবে, কিছু রেমুনারেশন পেমেন্টস কিছু আছে। আমার উনি বললেন সালটা কত সালে দিতে পারেন? আমার বাবার কাজ বলছেন না, 1954 সাল সেই যে বার্থ সার্টিফিকেট, আমি 51 সাল পর্যন্ত করেছি, 51 পর্যন্ত করেছি, যেটা মানে ভারতবর্ষের ইতিহাসে ক্ষমতা নেই। মোটামুটি কালকে প্রায় 6-7 জন এসেছে, তারা থাকবে না। গজানন্দ সাহা এর জন্য আন্তরিকভাবে খুশি। তিনি জানান সাধারণ মানুষের পরিষেবার জন্য কাজ করে গেছেন। আমাদের সেরকম স্কোপ পাইনি, আমাদের কাছে সেরকম সরকারিভাবে অর্ডার পাঠানো হয়নি, সেই পরিচয় সেই প্রোগ্রামের মধ্যে আমাদের এখন নেন। আচ্ছা, আপনি যে আজকে কাজ থেকে যে অবসর যে নিচ্ছেন, এরপরেও কি আপনি কি কোনোরকমভাবে মানুষের মাঝে সাহায্যে কি মাঝে নিজে কিছু কাজ করতে চান? হ্যাঁ, সাধারণ মানুষকে তো এই দপ্তরে সাহায্য করা দরকার। সেই হিসেবে আমি যখন ব্লক সেন্টার ইন্সপেক্টরের দায়িত্বে আছি, আইন কানুন নিয়ম জানি, সাধারণ মানুষ যদি আমাকে খোঁজেন, ডাকেন বা সাহায্য করার জন্য বলেন, করব। প্রশাসন যদি বলেন সাহায্য করার জন্য, সেখানেও আমি সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেব, সেখানে আমার কোনো রেমুনারেশন দরকার নেই। আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত এই কাজে নিযুক্ত ছিলেন? আমি এই কাজে 1977 সাল থেকে আমি সরকারি কর্মচারী হিসেবে স্বাস্থ্য দপ্তরে ঢুকেছি, আর এই দায়িত্বটা পালন করছি আমি 2011 সাল আজ পর্যন্ত। ব্লক সেন্ট্রাল ইন্সপেক্টর পার্ট টাইম ডে এমপ্লয়িং অফিসার হিসেবে এখানে নিযুক্ত হয়েছি, বর্ধমান সদর 1 ব্লক কুড়মুন দিতে এসে। এদিন বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব গজানন্দ বাবুর ভূয়সী প্রশংসা করেন। আমাদের গজানন্দা আজকে কর্মজীবন শেষ হলো, এ ব্যাপারে আপনি কি বলবেন? গজানন্দার কর্মজীবনের শেষ দিনে আমরা সকলেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছি ওনার কাছে একটাই কারণে, কারণ উনি যেদিন কর্মজীবন শুরু করেছিলেন, যার হাত ধরে শুরু করেছিলেন, তিনি একজন প্রখ্যাত সমাজসেবী, বহু মানুষের অন্নদাতা, আমাদের রাজ্যের তৎকালীন মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য মাননীয় ভোলানাথ সেন মহাশয়, তার উদ্যোগেই তিনি চাকরি পান, এবং চাকরি পাওয়ার পর থেকেই তিনি মানব সেবায় ব্রতী হন। এরকম একটি মানুষকে তার কর্মজীবনের শেষ দিনে তার পাশে এসে না দাঁড়ালে নিজেদের খুবই অন্যায় হতো মনে হচ্ছিল বলেই আমি এখানে বর্ধমান থেকে এসে উপস্থিত হয়েছি। আমি ভাবছিলাম যে আমি আমার বন্ধু বা আমার ভাই দেবদীপ গাঙ্গুলি, আমরা হয়তো নিজেরা গিয়ে দেখব যে সেখানে উনি টেবিলে বসে আছেন, আমরা সম্বর্ধনা দেবো, চলে আসবো। কিন্তু এসে দেখলাম আমি নয়, আমার মতো কত শত মানুষ যারা তার কাছে এসেছেন আজকের এই বিদায় বেলায় তার পাশে দাঁড়াতে, তার সাথী হতে,
তাকে মনে করতে, মনে রাখতে এবং তাকে স্মরণ করাতে যে আপনি যেভাবে কাজ করেছিলেন আপনার কর্মজীবনে, আপনার সাহচর্য আমরা যেভাবে পেয়েছিলাম, আপনি আপনার কর্মজীবন শেষ দিনটিকে এই অফিস থেকে ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু বাকি দিনগুলোতে যাতে আপনাকে আপনার পাশে পাই সেটাই আবেদন তারা জানাতে এসেছেন। এবং সকলেই এক বাক্যে সে আবেদন করার সাথে সাথে গজাননবাবু যে নির্দ্বিধায় খোলা মনে বলছেন যে আমি কর্মজীবন শেষ করেছি, ঠিক আছে, কিন্তু বিপদের দিনে বন্ধু যেমন হাত বাড়িয়ে দেয়, আমিও আপনাদের বিপদ যদি কখনো আসে, আপনারা যদি ডাকেন, আমি আন্তরিকতার সঙ্গে আপনাদের পাশে এসে দাঁড়াবো। আপনাদের সেবা যেভাবে আমার কর্মজীবনে করেছিলাম বাকি জীবনটুকু সেইভাবেই আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাব। এর জন্য আমরা ধন্যবাদ জানাই এরকম একজন কর্মযোগী মানুষকে। আমরা তার বাকি জীবনটা সুস্থতার সঙ্গে, তার সামাজিক জীবন যাতে শান্তি সুখ মানে শান্তিতে ভরে ওঠে এই কামনা করছি আজকে। কুড়মন থেকে কৃষ্ণ সাহা ও অর্ঘ ব্যানার্জি, রিপোর্ট আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বেন্দুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার ব্যানার্জিকে বিদায় বেলায় সংবর্ধনা জানানো হলো শনিবার। এদিন গ্রামবাসীদের তরফে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে গ্রামবাসীরা মিলিতভাবে অনুষ্ঠানকে পরিপূর্ণতা রূপ দেয়। বিদায় বেলায় বিদায়ী শিক্ষক তার কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এইরূপ বিদায়ী সংবর্ধনা পাওয়ায় আপ্লুত শিক্ষক। সমস্ত গ্রামবাসীগণের নিকট তথা গ্রামের যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা যাওয়ার নেই। আমি আজকে বিষাদের দিন না আনন্দের দিন, এটা যেন আমার মনেই ঠিক বুঝে উঠতে পারছি না কি করা উচিত। আমার খুশিতে হাসা উচিত না দুঃখে দুপোটা চোখের জল ফেলা উচিত? তার কারণটা হচ্ছে এত গ্রামের মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে আজকে যেন একটা প্লাবন দেখেছে প্রাথমিক বিদ্যালয়ে। আজ আর অন্তরে কোনো মলিনতা নেই, আজকে কোনো বিদ্বেষ নেই, আজকে কিছু নেই, ওনারা সবাই এসেছেন আমাদের বিদায়। তাই আমার আন্তরিকভাবে আমি চেয়েছিলাম যে ঠিক আছে দিলীপ বাবুর সঙ্গে আমি নিজে কাজ করেছি, তবে তার বিদায়ী অনুষ্ঠানে আমি যদি যেতে পারি আমি নিজেকে অনেক সম্মান করব। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজ আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এই বার্তাই দিতে চাই। আগামী দিনে শিশুরা তাদের নিজের পায়ে দাঁড়ান, শুধুমাত্র বইয়ের বইয়ের শিক্ষাই শিক্ষা নয়, কতগুলো পুস্তক পড়ে যে শিক্ষা সেই শিক্ষা নয়, ওরা সর্বভাবে মনে প্রাণে মানুষ হয়ে উঠুক, ওরা সমাজের একটা উদাহরণ সৃষ্টি করুক, ওরা দেশের মুখ উজ্জ্বল করুক, আর শিক্ষকরা সবসময় ওদের পাশে তো থাকবেই। আগামী দিনে কী করবো ভাবছেন? আগামী দিনে আমি মোটামুটি ভাবে রেখেছি যে যে সমস্ত শিশুরা এখনো পর্যন্ত দরিদ্র শ্রেণীর রয়েছে তারা হয়তো লেখাপড়া করতে পারেনি, তাদেরকে আমি চেষ্টা করবো যাতে করে আর্থিকভাবে বা আমার বিদ্যে বুদ্ধি দিয়ে যতটা সম্ভব ততটা আমি তাদের সহায়তা করার চেষ্টা করবো। বেন্দুয়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।